الله أكبر الله أكبر। তো রহমান আপনি জানতে চেয়েছেন মাগরিবের নামাজের পরে কি কি আমল করা যায়। দেখুন, সন্ধ্যার আমলগুলো এগুলো আসরের পর থেকেই করা যায়, মাগরিব পরে করতে পারেন। আমাদের একটি দোয়ার বই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাল ও সন্ধ্যার দোয়া ও জিকির নামে, এই বইটাতে আপনি সন্ধ্যার আমলগুলো পেয়ে যাবেন। সেগুলো আসরের পরে মাগরিব পরে যে কোনো সময় আপনি করতে পারেন। আর নির্দিষ্ট করে সূর্য ডোবার পরে কিছু আমলের কথা হাদিসে বলা আছে, সেগুলো আপনি মাগরিবের পরে করবেন। অতএব সেগুলোর পরিমাণ খুবই কম। আর এছাড়া মাগরিবের পরে, মাগরিবের নামাজের পরে, পঁচাত্তর নামাজের পরে যে জিকিরগুলো আছে সেগুলো তো আপনি করবেন ইনশাআল্লাহ বিদিনা। সেগুলো নিয়ে আমাদের ওয়েবসাইটে একটা কার্ড তৈরি করা আছে, সেটা দেখে নেবেন, আয়াতুল কুরসি ইত্যাদি পড়বেন। এছাড়া বিশেষ কোনো আমল নেই।